উনি বলতে তো পাগলা যাচ্ছে ভাই, সেটা আমি জানি না ভাই। আমার হলো স্যার প্রেসিডেন্ট, দিস ইজ সিটি কর্পোরেশন ড্রেন, এখানে বৃষ্টির পানি থাকবে এখানে, আর কিচেন ওয়াটার থাকবে এখানে, কিচেনের পানি উপস্থিত থাকবে। কিন্তু ব্ল্যাক ওয়াটার যেটা মানুষের পয়বর্জ্য ফিকাল স্ল্যাজ, সেটি আমার কোনো ড্রেনে পড়তে পারবে না। এই ব্যাপারে টেকনিক্যালি কিন্তু ডক্টর মুজিবুর রহমান সাহেব একটু যদি বলে, তারপর আমাদের মনে যেটা সুবিধা হবে তাহলে একটু এটা দেখার জন্যে যে কোন বাড়িতে এই স্যানিটেশন ব্যবস্থাটা সঠিক আছে এবং কোনটাতে কিছুটা খারাপ আছে, আবার কোনটা একেবারেই খারাপ আছে, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করার উদ্দেশ্য হলো যে যেগুলো কিছুটা খারাপ আছে সেগুলোকে যেন তাড়াতাড়ি দ্রুত ইম্প্রুভ করা যায়, আর যেখানে একেবারে স্যানিটেশন ব্যবস্থা নাই, সরাসরি বৃষ্টির পানির লাইনে যেগুলো আছে সেগুলো যেন সেখানে একটা অনসাইট স্যানিটেশন ব্যবস্থা যেন ব্যবস্থা করা যায়। কারণ ঢাকা শহরে সুয়ারেজ নেটওয়ার্ক সব জায়গায় নাই, আপনারাও জানেন। এই চারটা এরিয়ার কথা যেটা বললাম, সেখানে শুধু গুলশান বনানীতেই সুয়ার নেটওয়ার্ক আছে, আর বাড়িধারা নিকেতন এগুলোতে কোনো সুয়ার নেটওয়ার্ক নাই, এগুলো শুধু সেপটিক ট্যাঙ্কের উপরে নির্ভরশীল হওয়ার কথা। আমরা এই সার্ভে করে দেখলাম যে আসলে সেপটিক ট্যাঙ্ক কতগুলো আছে কতগুলো নাই। তো মানে দুঃখের বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেপটিক ট্যাঙ্ক নাই এবং সরাসরি বৃষ্টির পানির লাইন এটাতেই সংযুক্ত, এবং এটার মাধ্যমে এই সমস্ত লেক এবং আমাদের ফ্রেশ ওয়াটার বডিতে এগুলো চলে যাচ্ছে, এবং যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকগুলো এতটাই পলিউটেড আর কি। এমনকি বনানী গুলশান এই যে এলাকাগুলো, এখানেও কিন্তু পুরোপুরি সুয়ার নেটওয়ার্ক নাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেমন পুরো গুলশানের কথা যদি আমি বলি, এখানে অনলি 52% সুয়ার নেটওয়ার্কের কানেকশন বোঝা যাচ্ছে, কারণ এই 52% প্লট থেকে তারা সুয়ারেজ বিল কালেক্ট করছে আর কি। কিন্তু সুয়ারেজ সিস্টেম যে স্টর্ম ড্রেনের সঙ্গে কানেক্টেড না, এটা ঢাকা ওয়াসাকে আসলে বোঝাতে হবে আর কি। কারণ এই সব কিছু আমি সেটাই বলছি, যেমন গুলশানের কথা আমি বললাম, গুলশানে যতগুলো প্লট আছে, হ্যাঁ প্রায় 1648 মতো প্লট আমরা এখানে অ্যাসেস করেছি, সেখানে অনলি 52% থেকে তারা বিল কালেক্ট করে আর কি। তো তার মানে হচ্ছে বাকিগুলোতে সুয়ার নেটওয়ার্ক কানেকশন নাই, কারণ কানেকশন থাকলে ওয়াসা বিল কালেক্ট করবে না, এটা একটু মানে অ্যাকসেপ্টেবল না তাদের কাছে আর কি। তো বাকিগুলো, হ্যাঁ কিন্তু বাকিগুলো সব স্টর্ম ড্রেনেই যাচ্ছে মোস্টলি, কিছু সেপটিক ট্যাঙ্ক আছে এবং সেপটিক ট্যাঙ্কগুলোও আসলে সবগুলো আবার কমপ্লাই করে না আর কি। সেপটিক ট্যাঙ্কগুলোর মধ্যে কিছু কিছু আছে যে শুধুমাত্র একটা পিট করে রেখেছে এবং তারপরে সেটা আবার স্টর্ম ড্রেনে গেছে। তো সেই জন্য মানে একেবারে অ্যাকসেপ্টেবল স্যানিটেশন ব্যবস্থা খুবই কম আছে, এবং আমি যদি বলি গুলশান এলাকা তাহলে মানে লেস দেন 1%। এখন না দায়িত্ব, এখন দায়িত্বের ব্যাপারে ওনারা ঠিক করবেন, কিন্তু আমরা যেটা এই সার্ভে থেকে বের করে এনেছি যে কোন কাজগুলো দ্রুততার সঙ্গে ইম্প্রুভ করা সম্ভব সেগুলো আইডেন্টিফাই করা যাবে, করা গেছে, এবং কোথায় একেবারেই স্যানিটেশন ব্যবস্থা নাই, সরাসরি স্টর্ম ড্রেনের সঙ্গে কানেক্টেড এবং পলিউট করছে লেকগুলোকে, সেইখানে যাতে স্যানিটেশন ব্যবস্থা স্থাপন করা যায় ইমিডিয়েটলি, সেই ব্যবস্থাগুলো সিটি কর্পোরেশন নিতে পারবে। পয়বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্ত বিলগুলো ওয়াসা নিচ্ছে, আমরা আমাদের এটা ধারণা বহু আগে থেকেই বলে আসতেছি যে আসলে সুয়ারের সিস্টেম কাজ করে না, ইজ নট ফাংশনাল, কিন্তু বিল নিচ্ছে পানির সঙ্গে ইকুয়েট করে বিল নিচ্ছে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে বিগত 5 বছর, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে, 5 বছরে যদি তারা 5 বারও পানির বিল বাড়িয়ে থাকে, 5 বারই তারা সুয়ারেজ বিলও বাড়িয়েছে। তো তার মানে উইদাউট গিভিং এনি সার্ভিস সুয়ারেজ বিলটা বাড়ছে, এটা হচ্ছে ওনাদেরকে আসলে বুঝতে হবে। এবং আমরা আসলে ওয়াসার সুয়ারেজ লাইনগুলো খুঁড়ে দেখার সুযোগ ছিল না এই সার্ভে করার সময়, এটা এখন আমরা বলবো যে ওয়াসায় আসলে নিজেই আসলে এটা চেক করে দেখা দরকার যে এটা ফাংশনাল কি না, এবং সেটা তারা কীভাবে ইম্প্রুভ করতে পারে সেই ব্যবস্থাটা তাদেরকে নিতে হবে। আমরা যেটা মানে সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসার বাইরে থেকে আমরা যারা নাগরিক, তারা মনে করি যে এই দুই পক্ষকে বসে এটা সমাধান দ্রুততার সঙ্গে করতে হবে। আমরা কতদিন বসে থাকবো এই পলিউটেড পানি নিয়ে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি বলতে পারি যে গুলশান বনানী এই এলাকাগুলোতেই আমরা বিল করছি, আর নিকেতন এলাকায় আমরা কোনো সুয়ার বিল করছি না। এই ধরনের কোনো তথ্য আসলে আমার কাছে নেই। আমার যতদূর আমি আমাদের সিস্টেম ম্যাপ দেখেছি,
গুলশান বনানী এলাকায় আমাদের সোয়ার নেটওয়ার্ক আছে। গুলশান বনানী এলাকায় অলমোস্ট 100% আমাদের সোয়ার নেটওয়ার্ক আছে। নিকেতন না, ওখানে আমরা বিল করছি না জি, আমরা সার্ভিস দিচ্ছি। আমরা আমাদের আমাদের আপনারা হয়তো জানেন যে আমাদের পাগলা পয়ঃশোধনাগার রয়েছে। আমাদের পাগলা পয়ঃশোধনাগারে আমরা যে সিওয়েজটা যাচ্ছে সেটা আমরা ট্রিট করে আমরা বুড়িগঙ্গা নদীতে ফেলছি। আর আমাদের নতুন দাসেরকান্দি পয়ঃশোধনাগার চালু হয়েছে, সেখানেও আমরা ট্রিটমেন্ট শুরু করেছি। এর ফলটা আমরা হয়তো অচিরেই দেখতে পাবো। না, এই মুহূর্তে সেই সার্ভে রিপোর্ট যেহেতু আমি দেখিনি, আমি সে নিয়ে কোনো কথা বলতে পারবো না। না, আমি তো বলেছি যে আমি সেই সার্ভে রিপোর্ট সম্পর্কে একদমই কিছু জানি না, সেহেতু সার্ভে রিপোর্ট সম্পর্কে আমি আসলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। তবে আমাদের সিস্টেম ম্যাপ আমি যতদূর দেখে এসেছি সেখানে আমাদের 100% অলমোস্ট 100% এরিয়াতে আমাদের গুলশান বনানী এলাকাতে আমাদের 100% সোয়ার নেটওয়ার্ক আছে। সার্ভিসে তো আরেকটা বিষয় আসছে যে সার্ভিস না পাগলা পয়সাদনাগারে যাচ্ছে। টাকা নেওয়া হচ্ছে এখন কি আপনি একদম মোটা থেকে বলবেন, তার মানে সার্ভে রিপোর্ট ভুয়া না আপনারা? আমি আবারও বলছি যেহেতু সার্ভে রিপোর্ট সম্পর্কে আমি আসলে কিছুই জানি না। নো, আমি সার্ভে রিপোর্ট সম্পর্কে যেহেতু কিছুই জানি না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। তবে আমরা যেখানে সেবা দিচ্ছি সেখানেই আমরা বিল আদায় করছি। কিন্তু ব্ল্যাক ওয়াটার যেটা মানুষের পয়বর্জ্য ফিকাল স্ল্যাজ, সেটি আমার কোনো ড্রেনে পড়তে পারবে না, ড্রেনে পড়তে পারবে না, কোনো খালে করতে পারবে না, কোনো লেকে পড়তে পারবে না। আমি মেসেজটা দিতে চাই, এই অভিযান শুরু হয়েছে আজকের থেকে এবং আমি এখানে বন্ধ করি। এলাকা পুরো সার্ভে করছে, এই এলাকা পুরো সার্ভে করছে, সার্ভে রিপোর্টটা আমি দিয়ে দিব। এই সার্ভে রিপোর্টের মধ্যে 82% হলো নন কমপ্লায়েন্স। তো করবে আর আমার কোনো বেটা একটা পানি দিন না পড়ে, এই উঠবো না, বসতে হবে না, দাও বন্ধ করো। এই ছবিটা না আমার তো বড় দিয়ে দাও, আরো দাও, হ্যাঁ আরো দাও, থাকে দাও, দাও দাও, ঠিক তো, দাও ইশারা, তার ইশারা, ইশারা মানুষের পয় বর্জ্য যদি লাইন দিয়ে যায়, এই ড্রেনের পানিটাই তো আমার ইয়াতে যাচ্ছে, লেকে যাচ্ছে, এই ড্রেনের পানিটাই আমাদের খালে যাচ্ছে। আর এই ড্রেনের পানিতে যদি আমরা মানুষের পয় বর্জ্য ডিরেক্ট কানেক্ট করে দিই, তাহলে তো শহরের অবস্থা হবে। এখানে আমরা খালের মধ্যে, লেকের মধ্যে সব ধরনের মশার চাষ হচ্ছে, কোনো মাছ আমরা ছাড়তে পারতেছি না। তার প্রকৃত উদাহরণ আমরা দেখাই দিলাম, এই হলো অবস্থাতে। ওই যে এখন বাথরুম, ওই যে এখন বাথরুমের পানি আসবে এখান থেকে, ওভারফ্লো করতেছে এদিক ঘুরে, বেচারা এদিকে এদিকে হলো না তো ভাই একটু ঘোরা দেয় সিগারেট।
আজকে যে জায়গাটা এসেছি এটা হলো গুলশান অভিজাত এলাকা। আমি গত এক বছর যাবত গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং গণবিজ্ঞপ্তিতে আমরা দিয়েছিল 31 মার্চ 2021 সালে আমার গণবিজ্ঞপ্তিতে হলো যে যথাযথ ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন এবং বিশেষ করে আমাদের যে পয় বর্জ্য যেটা আছে মানুষের যে ফিকাল স্লাজ সেটি দেখা যাচ্ছে গুলশান বারিধারা বনানী নিকেতন এই চারটি অভিজাত এলাকাতে আমি প্রথমে ট্রায়াল বেস হিসাবে পরীক্ষামূলকভাবে আমরা সবাইকে আমরা পেপারে দিয়েছি বিভিন্ন সোসাইটির সাথে মিটিং করেছি এবং বিভিন্নভাবে তাদেরকে আমাদের অফিসে ডেকেছি এবং কীভাবে সমস্যার সমাধান করা যাবে সেটি নিয়েও আমরা এক্সিবিশন করেছি। আমরা অর্থাৎ জনগণকে জানানোর জন্য যা যা করা দরকার গণবিজ্ঞপ্তি এবং বারিধারা গুলশান বনানী এবং নিকেতন সোসাইটির যারা সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাদের সাথে মিটিং করেছি যে আপনার যে পয় বর্জ্য যেটা আছে মানুষের পয় বর্জ্য সেটি যেন আমাদের সিটি কর্পোরেশন যে সারফেস ড্রেন যেটা আছে এটিতে যেন কোনো ধরনের কানেকশান না দেওয়া হয়। দুই, বিভিন্নভাবে আমরা দেখছি বিশেষ করে বারিধারা গুলশান লেকে বনানী লেকে যে চোরাই পথেও তারা অনেকগুলো লাইন দেওয়া হয়েছে যার ফলে বনানী গুলশান বারিধারা লেকে আমরা কোনো মাছের চাষ করতে পারি না, এখানে মশার চাষ হয়। এবং আজকে যদি মাছের চাষ হতো তাহলে মাছগুলা এই লার্ভাগুলা খেয়ে ফেলতো, এটা ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু কাজটা সলিউশন হতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বারবার বলার পরেও কেউ কোনো ধরনের কর্ণপাত করে নাই। আমরা একটা স্ট্যাটিস্টিক্স করেছি যে বারিধারা বনানী গুলশান এবং নিকেতনে 3830টা বাড়ি আমরা সার্ভে করেছি। এই সার্ভে করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষকের নেতৃত্বে ডক্টর মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এবং আরও বেশ কিছু এক্সপার্টিস যারা আছে তাদের নেতৃত্বে আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি, একটা টিম ওয়ার্ক করা হয়েছে। এই অ্যাসেসমেন্টে দেখা গিয়েছে যে কমপ্লায়েন্ট আছে মাত্র 1.07%। কমপ্লায়েন্ট অর্থাৎ যেভাবে সোকপিট থাকা দরকার, যা যা থাকা দরকার সেপিটিং সেটি মাত্র আছে অ্যারাউন্ড 1.0%। অর্থাৎ মাত্র 3830টা বাড়ির মধ্যে মাত্র 41টা বাড়িতে কমপ্লায়েন্স করা আছে এবং পার্টলি কমপ্লায়েন করা আছে 524টি অর্থাৎ 13.6%। আর নন কমপ্লায়েন্স করা আছে 3265টি বাড়ি, যেটি হচ্ছে 85.24%। অত্যন্ত একটি অ্যালার্মিং সিচুয়েশন, দুঃখজনক একটা স্ট্যাটিস্টিক্স। আমরা কী কী চেক করেছি আপনাদের কাছে, সেফটি ট্যাঙ্ক আছে কি না আছে, সেফটি ট্যাঙ্কের দুইটা চেম্বার আছে কি না আছে, সেফটি ট্যাঙ্কের ভলিউম কত, আপনার বাসায় মানুষ কত আর আপনার বাসায় সেফটি ট্যাঙ্কের ভলিউম কত, এই সেফটি ট্যাঙ্কের লেন্থ এবং উইথ রেশিও কত, আপনার যে সোক বা ওয়েল আছে এটা সোকপিট যেটা আছে এটাকে কানেক্টেড করা আছে কি না আছে, আপনার সোকপিটের সাথে ফাংশনাল কি না কি, আপনাদের এটা গুড কন্ডিশন কি না। অনেকে বাসিতে আছে আমার সোকপিট আছে কিন্তু এটা অকার্যকর অবস্থা রয়ে গেছে। সুতরাং সব কিছু করার পরে আমি বারবার বলা সত্ত্বেও কেউ কোনো কর্ণপাত করে নাই এবং আমি বলেছিলাম যে আমি কলা গাছ দিয়ে এই লাইনগুলোকে বন্ধ করে দিব। অনেকে এটা বিশ্বাস করে নাই কিন্তু আমি অতি দুঃখের সাথে জানাতে চাচ্ছি আমি বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে। আমি যেই সব লাইনগুলো দিয়ে পয় বর্জ্য আমার ড্রেনের সাথে কানেকশান আমি এগুলোকে আজকের থেকে এই কলা গাছ নিয়ে আসা হচ্ছে, আমি কলা গাছ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবং সেই বাড়ির মালিককে তখন আসছে যে আমার তো ব্যাক ফ্লো করছে, মেয়র সাহেব আমার ব্যাক ফ্লো করছে, আমাকে আপনি সময় দিন, আমি আর কত সময় দিব। আমি আজকে অভিযান চালাচ্ছি গুলশানে, আমি বারিধারাতেও আমি বিনয়ের সাথে বলবো আগামী বুধবার দিন বারিধারাতেও কিন্তু এই ধরনের এই অভিযানটা চলবে।
এবং সবচেয়ে অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছিল বারিধারা, যেটাকে আমরা ডিপ্লোমেট জোন বলা হয়, সবচেয়ে ওয়ান অফ দ্য অভিজাত এলাকার মধ্যে সবচেয়ে টপ বারিধারাকে বলা ধরা হয়। সেই ডিপ্লোমেট জোনে 550টা বাড়ির মধ্যে মাত্র 5টা বাড়ি কমপ্লায়েন্ট করা আছে, আর কোনো বাড়ি কমপ্লায়েন্ট করা নাই। অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ বারিধারার যে লেক, সেই লেকে আমাকে সবাই বলে মশা মশা মশা, কিন্তু মশা তো হবে, এখানে কোনো মাছ ফেলা যাচ্ছে না। আমি অনুরোধ করব এখানে বিভিন্ন সোসাইটির যারা নেতৃবৃন্দ আছেন, অনতিবিলম্বে আপনারা সোসাইটির সাথে বসুন। অনেক মডার্ন কনসেপ্ট কিন্তু চলে আসছে বাংলাদেশে, বিশ্বে কিন্তু অনেক মডার্ন কমপ্লায়েন্স আছে আমাদের। আপনারা যদি এসব বড় বড় বিল্ডিংয়ে যদি 10 লাখ টাকা দিয়ে জেনারেটর বসাতে পারা যায়, তাহলে কেন আপনারা যার যার বাড়িতে এফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে এই বাড়িটাকে কেন ডিসচার্জ করবেন, যেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য ভালো? এটি কিন্তু সম্ভব করা, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এটি সম্ভব। এবং সেই ধরনের মেলাও কিন্তু আমি করেছি, আমাদের সাংবাদিক ভাই বোনরাও কিন্তু সেই মেলাতে কিন্তু আপনারা অনেকে ছিলেন। অর্থাৎ সলিউশন আমি না বের করে কিন্তু অভিযানটা চালাই নাই। আমরা গুলশান সোসাইটির যারা নবনির্বাচিত যে কমিটি আছে, সেই কমিটি আমার কাছে এসেছিল যে আমাদেরকে আপনারা সময় দেন। আমি সেই সময় মতো, তারা আমাকে বলেছে 3 মাস, আমি 6 মাস সময় দিয়েছিলাম। বিকাশ, তোমরা জানো যে অভিযানটা কিন্তু আগে করার কথা ছিল, এটা করার কথা ছিল সেপ্টেম্বর মাসে, কিন্তু আমি সেপ্টেম্বর মাস না করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে করলাম, সেই সময়টা কিন্তু দিয়েছি। এখন আমরা যে পার্সেন্টেজ দেখলাম এটি অত্যন্ত নগণ্য, কারণ ওরা মনে করেছিল যে কিছুই হবে না। আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যে এই বাসা বাড়িতে ডিরেক্ট কানেকশান হয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনারা কি চান যে আপনাদের কলা গাছ ঢুকা দেওয়ার পরে আপনাদের বাড়িতে ব্যাকফ্লো হবে? আমি যে কটা বাড়িতে আমি কলা গাছ ঢুকিয়েছি, ওরা কিন্তু পাগল হয়ে গিয়েছেন ওরা এখন। আমি জানি যে যদি কোনো ধরনের অভিযান চালানো হয়, বিং এ সিটি মেয়র আমায় কেউ প্রশ্ন করতে পারে। আমি সকল সাংবাদিক ভাই বন্ধুকে অনুরোধ করব, আপনারা উত্তরাতে আমার বাসায় আসুন। আমার বাসাও কিন্তু এরকমই সিস্টেম ছিল, আমার বাসার পয়োবর্জ্য যেটি ডিসচার্জ হয়ে যে আমাদের ড্রেনের, আমাদের যে সিটি কর্পোরেশনের ড্রেনে যেত, ওটিও কিন্তু ব্ল্যাক ওয়াটারই ছিল। বাট আমি নিজে সহযোগী হয়ে এই, আমি যখন আলাপ করলাম স্পেশালিস্টের কাছে, ওরা তখন আমাকে দেখালো, এবং আমাদের বাসায়, আমার যে উত্তরা 4 নম্বর সেক্টর যে বাসা, সেখানে আমরা এফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যানটা বসিয়ে দিয়েছি। এই এফুলেন্ট ট্রিটমেন্টটা হচ্ছিল আমার যেখানে গাড়ি পার্কিং, আমি 2 সপ্তাহের জন্য গাড়িগুলোকে সরিয়ে সেখানে একটা এফুলেন্ট ট্রিটমেন্ট, যেটা জোকোসু মডেল, এটা মেড ইন জাপানের, এটা করে দেওয়া হয়েছে। আমি এখন যে পানিটা ডিসচার্জ করছি, এটি গুড ফর অ্যাকোয়াটিক লাইফের জন্য। এটি যদি করে দেওয়া হয় যার যার বাড়িতে, তাহলে কিন্তু আজকে আমাদের এই সুন্দর লেক, এখানে লেকের মধ্যে কিন্তু আজকে আমি তখন মাছ ছাড়তে পারি, বাচ্চারা তখন এই লেকের মধ্যে তারা বোটিং করতে পারে, সুন্দর একটা পরিবেশ হতে পারে। আজকে আমাদের খাল থেকে শুরু করে যেখানেই দেখছি সেখানে দূষণ দূষণ দূষণ। আমার দুঃখ লাগে যে সবচেয়ে অভিজাত এলাকাতে, যেখানে এক একটা ফ্ল্যাটের দাম 20-25 কোটি টাকা, সেই বাড়ির মালিকরাও তো জানেন না। ঠিক অনুরূপভাবে যারা বলছেন আমরা ওয়াসার বিল দিচ্ছি, আমি অনুরোধ করবো, ওয়াসাকে নির্দেশ দিচ্ছি, আপনারা একটি আমার, আমি যখন একটা অ্যাসেসমেন্ট করেছি, আপনারা একটা অ্যাসেসমেন্ট করুন আপনাদের ওয়াসার ইঞ্জিনিয়ারকে দিয়ে। আপনারা দেখুন আপনারা যে বিল নিচ্ছেন সেই সেবা আপনারা দিচ্ছেন নাকি। আপনারা বিল নেবেন, সেবাও দিতে হবে, আপনারা বিল পাচ্ছেন ভালো কথা, কিন্তু সেই সেবাটা যদি না দেওয়া হয় তাহলে তো আজকে তো এই অবস্থা হবে, বিরাট বড় প্রশ্নবোধক। কারণ বাড়ির মালিক তো বলছে আমি বিল দিচ্ছি, কিন্তু ওনারা তো আমার ড্রেনের মধ্যে পানিটা ডিসচার্জ করে দিচ্ছে পয় বর্জ্যটা, কিন্তু বিল দিচ্ছে ওয়াসাকে। এই ধরনের কনফিউশনগুলো কিন্তু হচ্ছে। অনেকগুলো পরিসংখ্যান এখানে আছে, ওরা দেখে যদি একটু বলেন যে রিসার্চে আসলে কত শতাংশ বাসা পাওয়া গেছে যাদের সরাসরি লাইনটা হচ্ছে ড্রেনে।
85%? আমরা বনানী, বাড়িধারা, গুলশান, ইস্ট, ওয়েস্ট এবং নিকেতনে 3830টা বাড়ি আমরা অ্যাসেসমেন্ট করেছি। 3830টা বাড়ির মধ্যে আমরা 2265টা বাড়ি আমরা পেয়েছি যাদের কানেকশান ডিরেক্টলি আমাদের অয়েল লেকে অথবা আমাদের ড্রেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে 85.85%।